বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা আসলে অনেক মধুর সম্পর্ক। আগে হয়তো আমরা বুঝতাম না যখন আমরা ছোট ছিলাম, এখন মা হওয়ার পর অনেক কিছুই বুঝতে পারি, এখন উপলব্ধি করি। ছোটবেলায় হয়তো আমরাও আমার মা বাবার কাছে এমনই ছিলাম। একটা ছেলে বা একটা মেয়ে যখন বাবা কিংবা মা হয় তখনই শুধু এই মধুর সম্পর্কটা অনুভব করতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকেও কিন্তু দুপুরে রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করছি। তো এই যে প্রথমে মাছটাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেক আপুদের ভিডিওতে দেখি আপুরা হচ্ছে মাছগুলো কষিয়ে রান্না করে। আমি না কখনো মাছ কষিয়ে রান্না করি না, কারণ কষানো মাছ বা কাঁচা মাছ আমরা কেউই খেতে পারি না, মানে আমার হাজবেন্ডেরও তেমন একটা পছন্দ না, আর আমিও খেতে পারি না, তেমন একটা ভালো লাগে না, গন্ধ লাগে। যে কারণে সব মাছই আমরা হচ্ছে হালকাই হোক আর একটু কড়া করেই হোক ভেজেই খাই। তো অনেকেই হয়তো এটা হচ্ছে নোটিস করবেন, আমি কিন্তু আমার সব তরকারির ভিতরে এই মাছগুলো ভেজেই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, মাছগুলো ভেজে নিলাম, আর এখন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর তার সাথে একটা ভাজিও করব। তো আমি তো আমার রেগুলার যে রান্না বান্নাগুলো থাকে সেই রান্না বান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, মানে স্পেশাল ভাবে যে রান্না বান্না করে শেয়ার করছি সেটা কিন্তু না, রেগুলার যেটা রান্না করে খাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমার এই সাধারণ রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, সবাই হচ্ছে কমেন্ট করবেন, আর আপনারা সবসময় একটু গঠনমূলক কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো তরকারি রান্নাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে ভাজি করব। তো বরবটি আর আলু ভাজি করব। রেগুলার দুপুরবেলা একটা করে ভাজির আইটেম রাখার চেষ্টা করি, তার সাথে একটা করে মাছের তরকারি থাকে। ভাজি টাইপের জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে, যে কারণে রেগুলার দুপুরবেলা কিছু না কিছু একটা ভাজি করাই হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে কারেন্টে যে কি সমস্যা হয়েছে কি বলবো, এত বেশি কারেন্ট যাচ্ছে আর গরমটাও খুব পরিমাণে পড়ছে, যে কারণে মানে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে যেবার বাবা যেবার জন্য একটা ব্যাগ নিয়ে আসছে। তো দেখুন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে বেশ পছন্দ হয়েছে, আর হচ্ছে ব্যাগটার দাম নিয়েছে 1100 টাকা। তো আমি তো একটু অবাকই হয়ে গেছি, মানে এতটুকু একটা ব্যাগের দাম, এত বেশি পরিমাণে দাম কি বলবো। তো যাই হোক, ব্যাগটার কোয়ালিটি অনেক ভালো ছিল, একদম চাইনা ব্যাগ, অরিজিনাল। তো যেবার বাবাকে আমি বলছিলাম তুমি তোমার মেয়ের জন্য এত দাম দিয়ে ব্যাগ কিনছো, কিন্তু ও তো নষ্ট করে ফেলবে। তো যেবার বাবা বারবার বলছিল আমি এই ব্যাগটা 4-5 দিন ধরে দেখছি, মানে যখনই ও দেখে দোকানে সেই সময় হয়তো দোকানটা বন্ধ থাকে, না হলে দোকানে মানুষ থাকে না, মানে কিনতে যখন যায় তখন আর মানুষ থাকে না ওই টাইমটাতে। তো আজকে হচ্ছে 4-5 দিন পর আজকে ফাইনালি ব্যাগটা কিনে এনেছে। তো যেবার বাবা বলছিল আমার মেয়ের জন্য আমি পছন্দ করে রাখছি, আর আমি সেই জিনিসটা যদি কিনে না দিই তাহলে কেমন একটা লাগে বলো তো। তো বাবা মারা এমনই হয়, সন্তানের জন্য যতটুকুই চিন্তা ভাবনা করে ততটুকু দেওয়ার চেষ্টা করে, সেটা আমরা মা বাবা হওয়ার পর বুঝতে পারছি। কারণ যেবার বাবা 3-4 দিন ধরে এই ব্যাগটা দেখে আসছে, কিন্তু যতক্ষণ না কিনতে পারছে ততক্ষণ কিন্তু তার মনে শান্তি নাই যে কখন আমি ব্যাগটা কিনে আমার মেয়েকে দেব। তো যাই হোক, মেয়েও কিন্তু পেয়ে খুবই খুশি। ওকে একবার বলছিলাম আম্মু ব্যাগটা নিয়ে স্কুলে যেতে হবে, তারপর থেকে কিন্তু ও ব্যাগটা কাঁধ থেকে খুলছেই না, মানে ও হচ্ছে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরাও যখন ছোট ছিলাম হয়তো আমাদের চাওয়া পাওয়া গুলো আমার বাবা মা এরকম ভাবে পূরণ করেছে, কিংবা তাদের সকালাত গুলো হয়তো আমাদের মাধ্যমে এভাবেই পূরণ করেছে। তো প্রতিটা বাবা মার জন্য অনেক বেশি দোয়া থাকলো, আর সবাই সুস্থ থাকুক এটাই চাই। তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।